हेलो फ्रेंड्स, आज के जस्ट কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেলেন এসপি বালাসুব্রমণিয়াম স্যার। তো তার সঙ্গে এই ছোটবেলার কিছু মেমোরিজ জুড়ে আছে, তার সঙ্গে কিছু নস্টালজিয়া জুড়ে আছে, তার সঙ্গে জুড়ে আছে বলিউডের একটা বিরাট সময়, প্রায় 2-3 দশকের একটা ইতিহাস, সেটাকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন। তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যথেষ্ট আজকের এপিসোড তাকে উৎসর্গ করে শুরু করতে চলেছি। তো আজকের এই এপিসোডে আমি এমন কিছু ইনফরমেশন দিতে চলেছি আপনাদের যেগুলো হয়তো আপনারা জানেন না, যদি জানেন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু কিছু কথা যেগুলো আপনারা জানেন, যেরকম ধরুন কিশোর কুমারকে সেই লেট 60s আর আর্লি 70s এর টাইমটাতে রাজেশ খান্নার ভয়েস হিসেবে ধরা হতো, সেরকমই 90s এর এরাটাতে যখন খানদের এরা জাস্ট শুরু হয়েছে, বাস জাস্ট একটা মাইলেজ পেয়ে গিয়েছে, ওই সময় সলমান খানের ভয়েস হিসেবে এসপি বালাসুব্রমণিয়াম স্যারকে ধরা হতো। দেন 40,000-এর বেশি গান করে গিয়েছেন মানুষটি, তার মধ্যে টোটাল 16টা ল্যাঙ্গুয়েজ আছে, প্রপার হিন্দি ছাড়াও রয়েছে সাউথের টোটাল 4টে কোর ল্যাঙ্গুয়েজ, যেরকম ধরুন মালায়ালাম রয়েছে, তামিল রয়েছে, কন্নড়া রয়েছে, তেলুগু রয়েছে। এছাড়াও কিছু কিছু ইনফরমেশন যেগুলো আপনারা জানেন, যেরকম পদ্মভূষণ পেয়েছেন তিনি, পেয়েছেন পদ্মশ্রী। বাট কিছু কিছু ইনফরমেশন যেগুলো আপনারা জানেন না, বাট জেনে থাকলে আবার বললাম, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেমন ধরুন তিনি ইন্ডিয়া থেকে মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে পাওয়া 2nd highest ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আই থিঙ্ক। যদি এই ইনফরমেশনটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, ভুল হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেন সেকেন্ড ইনফরমেশন যেটা দিকে যাবো, সেটা হচ্ছে উনি একই দিনে প্রায় 56টা গান রেকর্ড করেছেন। হ্যাঁ, একই দিনে। তার মধ্যে 21টা গান রয়েছে কন্নড়াতে, 19টা রয়েছে তামিলে, খুব সম্ভবত তামিলে যদি খুব ভুল না হয়, আর 16টা রয়েছে হিন্দিতে। তো এই দিকে গেল সেকেন্ড ইনফরমেশন। থার্ড ইনফরমেশন, কজন আমাদের মধ্যে খেয়াল করেছি এটা আমিও জানতাম না, আমি একটু আগে একটা আর্টিকেল পড়েছিলাম ওনার চলে যাওয়ার পরে, তো সেখান থেকে আমি জানতে পারলাম, সেটা হচ্ছে উনি রজনী স্যারের ভয়েস ওভার আর্টিস্ট ছিলেন। রজনী স্যার শুধু নয়, নীলেশ কান্নার স্যার ছিলেন, ছিলেন কমল হাসান স্যারের ভয়েস ওভার আর্টিস্ট, আর খুব সম্ভবত হিন্দিতেও তিনি ভয়েস ওভার বা ডাবিং করেছেন। সেটা কোন ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি আমার জানা নেই, যদি কেউ জানেন তো সেটা আমাকে ইনফর্ম করে জানাতে ভুলবেন না। আর আমার ক্ষেত্রে তার সঙ্গে প্রথম আমার ইন্ট্রোডাকশন বলতে গেলে, মানে তার গান সম্বন্ধে জানা বা তার সম্বন্ধে জানা, সেটা হচ্ছে মেনে প্যার কিয়া দি, কোন গানটা ছেড়ে কোন গানটা বলবো, দিল দিওয়ানা, যেটার জন্য উনি ফিল্মফেয়ার পেয়েছেন, বা পরবর্তীকালে আবার ওই সিনেমাতেই যেটা মেনে প্যার কে টাইটেল ট্র্যাকটা ছিল, দেন মেরে রং মেরে রঙনে ওয়ালে ওই গানটা ছিল, দেন হাম আপকে হ্যায় গানের দিদি তেরা দেওয়ার দিওয়ানা, কাল্ট ক্লাসিক গান, একটা মানুষের মনে আজও তারা শুনতে পছন্দ করে। সরি সাউন্ড ইন্টারাপশনের জন্য, পিছনে গাড়ি চলছে বুঝতে পারছেন, ওপেন কাজ করছে। তো যাই হোক, আমার তো আজও আমি সেই মানুষটার গানে বাঁচি আর পরবর্তীতেও বাঁচবো। উনি যেখানে থাকেন ভালো থাকবেন, আমার পরিবারের প্রতি আবার সমবেদনা জানিয়ে যথেষ্টের আজকের এপিসোড এই পর্যন্ত। যথেষ্ট দর্শকদের আবারও বলছি, যেখানে থাকবেন আপনারা সুস্থ থাকার চেষ্টা করুন, সাবধানে থাকুন, আর সময়টা যেরকম সময়ের সঙ্গে সরকারের প্রশাসনিক বিধিগুলো মেনে চলুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।